তারপরও আমার ভাই তো আমাকে একটা প্রশ্ন করেছেন, এখন আমার না হয় আর তার কাছে কোনো প্রশ্ন থাকবে না, কিন্তু তার জবাবটা তো আমাকে দিতে হবে, কি বলেন? কারণ এই যে ক্যামেরাগুলো যে দেখতাছেন, এর আগামী কালকে আপনাদের অনুষ্ঠানটা প্রচার কইরা দিবে, সারা মানুষ দেখবে, এখন এই জায়গার মানুষ বুঝবে এই জায়গার পরিস্থিতি কি, আর ক্যামেরাতে যারা থাকবে, যারা ভিডিও দেখবে দেশের বাহিরে অনেক অনেক জায়গায়, তারা কিন্তু এই জায়গার পরিস্থিতি বুঝবে না। কমেন্টস বক্স তারা লিখবে, কমেন্টস বক্সে আসবে, জহির পাগলা পুতুল দেওয়ান রে প্রশ্ন করছে, জবাব দিতে পারে নাই, যাও তুই একটা বাইনা পাইতাম, হেই বাইনা আর পাবো না। ছোট্ট একটা গান করি, একেবারেই গানের মাঝে আমার ভাইয়ের প্রশ্ন জবাবটা আমি এক মিনিটে দিয়ে দিব, কি বলে? আমার মাতালের লেখা একটা গান শোনাই পাগলা। নিরাকার খোদাকে যদি দেখতে করো বা সোনা, ওরে নিরাকার খোদাকে যদি
মা শুনতে শোনো না বোতল, একটা খাইলে মানুষের হুঁশ থাকে না, ওই বোতল না, এটা হইল এই দেহ বোতল। এই দেহ বোতলে মাবুতের নাম ধারণ করতে হলে একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে, তখন গেলে ওই নিরাকার খোদাকে দেখা যাবে। এটার জন্যই ওলি আল্লাহর আঙিনায় আসতে হয়। বেলায়তি যুগে কামেলিয়ান প্রাপ্ত একজন মুর্শিদের দর্শন, যেমন আমার উমর চান, আমার সুরেশ্বরী, আমার মাইজ ভান্ডারী, আমার সাহালি বগদাদি রহমতুল্লাহ, তাদের মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে। তাই গানটা গাইলাম, অনেক মানুষের মন তো অনেক জায়গায় থাকে, ওই জায়গায় যেন আমরা মন যেন কেহ না দিই। প্রশ্ন, আরবি হরফ 30টি, এর ভিতরে 29টিও বলে, 30টি ধরলাম, 30টি হরফ দ্বারা এই দেহে 30টা বস্তু তৈয়ার হয়েছে, তা কি কি? আমি এখানে আপনাকে একটা গান শুনাইতাম, এই গানটা আমার খালেক দেওয়ান লেখছে, যিনি হচ্ছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের ওস্তাদ, আপনারা সবাই জানেন আমাদের খালেক দেওয়ান, যার গান আপনি এতক্ষণ গাইলেন। ওই খালেক দেওয়ানের একটা গান, এই গানটা অনেক বড় একটা গান, যেহেতু পালাটা বন্ধ আমি যার জন্য আর এই গানটা আমি গাইলাম না, কিন্তু এই গানটা আমার অনেক পছন্দের একটা গান। এই গানটা একটু আপনাকে আমি শুনিয়ে দেই, আপনি শুনলেই আমার জবাবটা পেয়ে যাবেন। কি? চল্লিশে দেহ তৈয়ারি আদম তলির বিচার করি, ভব সিন্ধু ধরি পারি 30 হরফে কোরআন জারি, চল্লিশে হইল এই দেহ তৈয়ারি। 30-এর থেকে আরো 10টা কিন্তু আমাদের এই দেহ ঘরে বেশি আছে, যেহটাকে যেটাকে আমাদের অলি আল্লাহরা বলা হয়, অলি আল্লাহরা বলে দেহ কোরআন। এই দেহ কোরআন, এই দেহ কোরআনের ভিতরে আরো 10টা জিনিস বেশি আছে, যার জন্য বলছে 30 হরফে কোরআন জারি, 40-এ হইল দেহ তৈয়ারি। আলিফেতে নাক হইল বেহরফে মুখ তৈয়ার, তেহরফে তালু পয়দা করিলেন পাক পরোয়ার, সে হরফে চক্ষু হইল জিমে জিব্বা বানাইল, হে হরফে হার হইল হে হরফে শিরের খুরি, ডাল হরফে দন্ত হইল জালে জন খোদার তৈয়ার, রে হরফে রগের টানা দিয়াছেন পাক পরোয়ার, যা হরফে হয় জোস্না সিন হরফে হয় সিনা, দ্বিতীয় সিনের হয় ঠিকানা কণ্ঠ হতে গলা তৈয়ার। কথাগুলো মিলিয়ে নিবেন, সোয়াব তোয়াব দুটি হাত লাগাইয়া ডাইনে পায়, তোয়া জিল্লি জোয়া জিল্লি আদম তনে লাগায়, আয়েন গায়েন গদ্য গদ্যান ফি হরবে কৌশল হয়, ছোট কাপ কলি যায় বসা বড় কাপ হয় কলব জারি, 30 হরবে কোরআন জারি। এবার আসেন শেষের অন্তরায় কি বলছে, 10 হরবে 10টি শক্তি দিয়া দিছেন নিরঞ্জন পরোয়ার, ওই যে বললাম 30টা হরফের চাইতেও এই দেহ ঘরের ভিতরে আরো 10টা বেশি আছে, তা কি বলেছে, তা খালেক দেওয়ান বলছে 30 হরফে 10টি শক্তি দিয়া দিলেন নিরঞ্জন, দশন শক্তি শ্রবণ শক্তি জ্ঞান শক্তি আর আস্থা ধন, বাক শক্তি বিবেক শক্তি হয় ধরণ শক্তি চলন শক্তি, দেওয়ান খালে কয় কয় ভাবিয়া ইচ্ছা শক্তি এশকের জুড়ি, 30 হরফে কোরআন জারি, 40-এ হয় দেহ। এটা অনেক বড় একটা গান, আমি সচরাচর এই গানটা আমি গাই না, কিন্তু এক সময় এই গানটা অনেক গাইতেন শিল্পীরা, কিন্তু এখন এই গানগুলো হারিয়ে যাইতেছে। তারপর আমি এই গানটা ধরার কারণ কি, আমি আপনাকে মৌখিক অনেক কথা দিয়ে না বুঝাইয়া আমি আমার খালেক দেওয়ানের গান দিয়েই আপনাকে বুঝাইয়া দিলাম।
আপনি আমার গানটা যদি একটু লক্ষ্য করেন আপনি পুরো জবাবটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, খালেক দেওয়ান কিন্তু নিজের পেট বানাই না কথা দিয়ে কিন্তু গান লেখে নাই, একেবারে দলিল অনুসারে কোরআনকে উপলক্ষ করে কোরআনকে তর্জমা করে খালেক দেওয়ান এই গান লিখেছেন। এই গানের ভিতরে আপনার প্রশ্নের জবাব সমাধান। কবিতা কেসে মেলা শেষ।